আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জেসিকা, নতুন একটি কুকিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি বানাচ্ছি চিকেন তেহরি আমার ঘরোয়া স্টাইলে। তো এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে আজকে করছি। প্যানটা অলরেডি গরম করতে আমি বসাই দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো আমি এখানে সরিষার তেল আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পোলাওটা বসায় দিব। আগে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, সেটা কোনো ম্যাটার না। তো আপনারা পেঁয়াজটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে একটু নেড়ে হালকা ব্রাউন কালার হলে এখানে মধ্যে চালটা দিয়ে দিতে হবে। কেউ চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তা আমি এখানে রাঁধুনি মশলাটা নিয়ে নিয়েছি, তেহরি মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেহরি মশলাটা ইউজ করতে পারেন। তা আমি এখানে রাঁধুনি মশলা গুঁড়া অল্প একটু দিয়ে দিলাম, 2 চামচের মতন। আর পোলাওয়ের চালটাও আমি ঢেলে দিলাম এখানে মধ্যে। আমি এখানে প্রাণ পোলাওয়ের চালটা নিয়েছি 1 কেজি। আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। আপনারা যার যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। লবণটা বেশি দিবেন না, কারণ কি আমি যেহেতু চিকেনটা আলাদা রান্না করব, চিকেনের মধ্যে অলরেডি লবণ থাকবে, সেই মাপেই আপনারা লবণটা অ্যাড করবেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে চিকেনে হয়তো পোলাও কম হয়েছে, সেক্ষেত্রে চিকেনে আপনারা লবণটা একটু দিয়ে নিতে পারেন। তো এখানে আমি ফ্রোজেন মটর ছিল আমার কাছে, তো আমি ফ্রোজেন মটরটা অ্যাড করে দিলাম। আপনারা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা অ্যাড না করলেও হবে, ক্যানের মটরও অ্যাড করতে পারেন আপনারা ইচ্ছা করলে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, গরম পানি। পোলাওটা আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি, তো পোলাওটা এভাবে করে আমি রান্না করে ফেললাম। আমি ঢাকনাটা উঠায় দেখছিলাম যে হয়েছে কিনা, এটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি এলাচ আর লং এগুলি দিইনি, কারণ কি রাঁধুনি প্যাকেটের মধ্যেই কিন্তু ছিল, এজন্য আমি অ্যাড করিনি। এখানে আমি ভেজে রাখা আলুগুলি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো ভেজে আমি এখানে দিয়ে দিলাম আলুগুলি। আপনারা চাইলে গোল গোল আলুগুলি ইউজ করতে পারেন। তা আমি এভাবেই করলাম। তা আমি একটু বেশি করে কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিলাম, আর একটু বেরেস্তা দিলাম পেঁয়াজের। কিছু কিশমিশও দিয়ে দিলাম আমি এটার সাথে। আমি এটা একটু ভালো করে নেড়ে আমি দমে রেখে দিব পোলাওটা। আঁচটা কমাই রেখে ঢাকনা দিয়ে এখন আমি এটা দমে রেখে দিব। তো আমি এদিকে চিকেনটা এখন বসায় দিব। চিকেনের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, বেরেস্তা দিলাম পেঁয়াজের, রসুন পেস্ট দিলাম আমি 2 চামচ, আদা বাটা দিলাম আমি 1.5 চামচ। এখন আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেহরি মশলাটা আমি এখানে ঢেলে দিলাম পুরাটা। আমি একটু মরিচ গুঁড়া দিলাম, 1 চামচের মতন আমি মরিচ গুঁড়া দিয়েছি এখানে। আর তেহরি মশলাটা আমি এখানে ঢেলে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আমি আবারও তেহরি মশলা বাকিটুকু ঢেলে দিব। আমি ভালো করে মাখাই নিচ্ছিলাম এটা।
তা আমার বাকিটুকু আমি ঢেলে দিলাম, পুরো এক প্যাকেটই আমার লাগলো। এখানে একটা মুরগি পুরো, তো এখানে পুরো একটা মুরগির জন্য পুরো একটা প্যাকেট লাগলো। আমি পোলাওয়ের মধ্যেও কিছু দিয়েছিলাম মশলা এখান থেকে, তো আমি একটু ধনিয়া গুঁড়া অ্যাড করলাম এখানে হাফ চামচের মতন, একটু জিরা গুঁড়া দিলাম হাফ চামচের মতন, এভাবে করে আমি ভালো করে কষাই নিব মাংসটা। তো আমার কষানো প্রায় হয়ে আসছে, আমি একটু একটু পানি দিয়ে আরো ভালো করে কষাচ্ছিলাম। মাংসটা ভালো করে কষাতে হবে, কারণ কি আমি বেশি পানি এখানে দিব না, ইউজ করব না, এজন্য আমি অল্প পানি দিয়ে কষাচ্ছিলাম ভালো করে। আমি অল্প একটু কিশমিশ অ্যাড করে দিলাম এটার সাথে, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম এখানে মধ্যে, যার যা স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আঁচটা আমি কমায় রেখেছিলাম। তো আমি আবার ঢাকনাটা খুলে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে মধ্যে, কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে নেড়ে দিব, কারণ কি তেহারিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। তো আমি একটু চিনিও দিয়ে দিলাম এক চামচের মতন, আর বেরেস্তা দিচ্ছি পেঁয়াজের। এখন আমি ভালো করে আরো কষাবো এটা। আমি আঁচটা বেশি বাড়াইনি, কম আঁচে আমি এটা ভালো করে ভুনা করছিলাম। তো আমার এটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করেছি। চুলাটা বন্ধ করার পরই তেলটা নেমে আসবে, তা আমি মাংসটা তখন পোলাওয়ের মধ্যে ঢেলে দিব। তো এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা অনেক ঝরঝরা মাশাল্লাহ হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এখানের মধ্যে মাংসগুলি দিয়ে দিব। তার আগে আমি এই যে পোলাওগুলি অর্ধেক কিন্তু উঠায় রেখেছি একটা বাটির মধ্যে, আর অর্ধেক পাতিলার মধ্যে রেখেছি। তো আমি অল্প অল্প করে মাংসগুলি দিয়ে নিচ্ছিলাম। আমি এইভাবে করে সাইড করে ঝোল আর মাংসটা এভাবে করে দিয়েছি, আর বাকি পোলাও গুলি আস্তে আস্তে উপর দিয়ে দিয়ে দিব। এভাবে করে মেলে মেলে দিতে হবে, তাহলে সুন্দর হবে। আবার আমি কিছু মাংস উপর দিয়ে দিয়ে দিচ্ছি।
বাকি পোলাওগুলিও আমি উপর দিয়ে দিয়ে দিলাম। আমি এখন এটা ঢাকনা লাগাই আবারও কিছুক্ষণ রেখে দিব দমে। চুলার আঁচটা কিন্তু একদম কম থাকতে হবে, আর উপর দিয়ে কিছু আবারও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। চুলা আঁচটা একদম লো হিটে রেখে আপনারা কিন্তু দমে দিবেন, যারা নতুন রান্না করছেন তাদের জন্য আমি বলছি এই কথাটা। তো এখন আমি আবারও ঢাকনা খুলে এখন এটা নেড়ে দিব। আমারটা দমে রেখে দিয়েছিলাম, এখন হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনা খুলে নাড়ছি, কিন্তু এটা নিচ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।